আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর ভুরির একটা অংশ। গরুর ভুরি খাওয়া নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, অনেকে খুব বেশি পছন্দ করেন আবার অনেকে ঘৃণা করেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এক টুকরা রান্না করার জন্য রাখবো, এখান থেকে কেটে আর এক টুকরা হচ্ছে রান্না করার আগে পরীক্ষা করার জন্য। আর গরুর ভুরি খেলে কি ধরনের উপকার, কি ক্ষতি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গবেষণা থেকে আমরা জানবো। তো আমরা প্রথমে দুইটা অ্যাপেনডর্ফ নিব, এর মধ্যে একটাকে লিখব হচ্ছে রান্নার আগে, আর একটা হচ্ছে পরে। তো তারপর আমরা অ্যাপেনডর্ফটা ক্লোজ করে দেই দুইটার জন্য। এটাতে যেহেতু পরে লেখা, এইটা হচ্ছে আমরা রান্না করব, আর এটা হচ্ছে আগে, মানে এটা রান্না করার আগেই আমরা টেস্ট করব। এবার হচ্ছে রান্না করার পালা। আমরা আসলে যখন বাসায় ভুরি রান্না করি তখন অনেকটা হিটে অনেক সময় ধরে রান্না করি। এটা হচ্ছে আমাদের হিটিং ব্লক। এখানে আমি এখানে টেম্পারেচার আগেই সেট করে দিয়ে রাখছিলাম, 100 ডিগ্রি দিয়ে রাখছিলাম, আর আধা ঘন্টার জন্য এটা প্রিহিট করা আছে। তো এইখানে হচ্ছে আমরা আমাদের অ্যাপেনডর্ফটাকে দিব। যদি আমরা দেখি 100 ডিগ্রি সেলসিয়াসে আধা ঘন্টাতেই সব রকমের জার্ম মারা যায়, তাহলে তো আর অনেক বেশি হিটে বা অনেক সময় ধরে রান্না করা, যেটা করা হয় বাসায়, তখন কি হয় সেটা তো এমনিতেই বোঝা যাবে। তো এই হচ্ছে আমাদের হিটিং ব্লকের ঢাকনা আমি তুললাম, এটা হচ্ছে অ্যাপেনডর্ফের জন্যই আসলে মেইনলি বানানো। তো এটাকে আমরা, এই যে আমি পরে লিখে রাখছিলাম, এটাকে আমরা এখানে দেই, এখানে দিয়ে আমরা আধা ঘন্টা রাখবো। এইটাকে স্টার্ট করে দিই। হ্যাঁ, এই যে টাইম কমতে শুরু করেছে, তার মানে হচ্ছে এই টাইম যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন একটা সিগন্যাল দিবে। তো রান্না হয়ে গেলে আমরা এটাকে মাইক্রোস্কোপে দেখব যে রান্নার পরে কোনো রকম জীবাণু বেঁচে থাকে কিনা এর মধ্যে, এবং এটা আমরা রান্নার আগে যে স্যাম্পলটা কালেক্ট করা সেটার সাথে তুলনা করে দেখবো রান্নার আগে কতখানি ছিল এবং রান্নার পরে কতখানি। তো রান্না হতে হতে আমরা আসলে এই ভুরি খাওয়ার কি ধরনের উপকারিতা বা ক্ষতি বা কারা আসলে খাওয়া ঠিক হবে না, এই সমস্ত বিষয়গুলো আগের গবেষণাগুলো থেকে জেনে নিই। প্রথমে আমরা ভুরি খাওয়ার উপকারিতাগুলো জেনে নিই। আপনি যদি ভুরি খান তাহলে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে, আপনার হাড়কে শক্তিশালী করবে, আপনার মাসল বৃদ্ধিতে সহায়তা করবে, এবং তার সাথে সাথে শরীরের একটা নির্দিষ্ট ওজন মেইনটেইন করতেও সাহায্য করবে। কারণ গরুর ভুরি হচ্ছে কমপ্লিট সোর্স অফ প্রোটিন, তার মানে হচ্ছে এর মধ্যে যে 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমাদের জন্য দরকার তার সবগুলোই এর মধ্যে আছে। তো এছাড়াও গরুর ভুরিতে আরও 3টি খুবই গুরুত্বপূর্ণ উপাদান থাকে, তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন B12, সেলেনিয়াম, জিঙ্ক। ভিটামিন B12 আমাদের রক্তে লোহিত রক্তকণিকা বৃদ্ধিতে সাহায্য করে, শক্তি উৎপাদনে সাহায্য করে, নার্ভ ট্রান্সমিশনে সাহায্য করে। একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে অনেকের দেখবেন অ্যানিমিয়া থাকে। অ্যানিমিয়া কি? আপনি পুরো সুস্থ, খাচ্ছেন ঘুমাচ্ছেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সারাদিনই দুর্বল অনুভব করেন, কারণ আপনার শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ কম। আচ্ছা দেখেন, আমরা যে শ্বাস প্রশ্বাস করি সবসময় এটা কেন করি? কারণ হচ্ছে আমাদের পুরো শরীরেই অক্সিজেনের একটা সাপ্লাই কন্টিনিউয়াসলি লাগে। কেন লাগে? কারণ এই অক্সিজেন পুরো শরীরে নিয়ে আমাদের কোষগুলো খাবার তৈরি করে, তারা সুস্থ থাকে, ভালো থাকে। এখন আমরা যে অক্সিজেন নিলাম এটা তো আমরা ফুসফুসে নিলাম, এটা সারা শরীরে ছড়িয়ে দেবে কে, সাপ্লাই করবে কে? এটা করা হচ্ছে লোহিত রক্তকণিকা। আপনার যদি লোহিত রক্তকণিকা কম থাকে তাহলে তো সাপ্লাই কম হবে, তাই না? যদি সাপ্লাই কম হয় তাহলে তো পুরো শরীরে অক্সিজেন ভালো মতো পৌঁছাবে না, তাহলে কী হবে? আপনার কোষগুলো দুর্বল অনুভব করবে, এজন্য আপনিও সারাদিন দুর্বল অনুভব করবেন। তার জন্য যাদের অ্যানিমিয়া আছে তাদেরকে বাইরে থেকে ভিটামিন B12 এর সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে। কিন্তু আপনি যদি গরুর ভুরি খান, আপনি যদি 150 গ্রাম গরুর ভুরি খান, তাহলে হচ্ছে আপনার ডেইলি যেই সাপ্লিমেন্টটা নেওয়া লাগতো তার অর্ধেকের বেশি অটোমেটিক পূরণ হয়ে যাবে। তাহলে তো বাইরে থেকে ভিটামিন B12 এর সাপ্লিমেন্ট নিতে হবে না। জিঙ্ক কোষ বিভাজন, ইমিউন ফাংশন এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমে সাহায্য করে। সেলেনিয়াম হচ্ছে খুবই শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা হচ্ছে আমাদের DNA প্রোডাকশনের জন্য দরকার হয়, থাইরয়েড হেলথের জন্য দরকার হয়, এবং ইন জেনারেল মেটাবলিজমেও এটা অনেক হেল্প করে। এবার আসেন গরুর ভুরি খাওয়ার খারাপ দিকগুলো কি কি। খারাপ দিক বলতে সেরকম কিছুই নেই, জাস্ট এর মধ্যে কোলেস্টেরলের পরিমাণটা একটু বেশি। যাদের শরীরে কোলেস্টেরল রিলেটেড কোনো রোগ বালাই আছে অথবা কোলেস্টেরল লেভেল হাই আছে, আপনি রিস্কে আছেন, তাদের ক্ষেত্রে এটা একটা কনসার্ন। বাট যারা সুস্থ আছেন, যাদের কোলেস্টেরল রিলেটেড কোনো রোগ নেই, তাদের ক্ষেত্রে এইটা কোনো চিন্তার বিষয় না।
আপনি যদি গরুর মাংস খেতে সক্ষম হন, আপনার শরীরে যে সমস্ত রোগ বালাই আছে সেটা যদি আপনাকে গরুর মাংস খেতে বাধা না দেয়, তাহলে আপনি গরুর ভুঁড়ি খেতেও সমস্যা নেই। সমস্যা নেই বলতে কতটুকু সমস্যা নেই, আপনি একজন সুস্থ মানুষ যদি হয়ে থাকেন তাহলে আপনি যদি ধরেন 150 গ্রাম খান, তাহলে সেটা হচ্ছে আপনি প্রতিদিন যতখানি কোলেস্ট্রল আপনার শরীরে নিতে পারবেন বা আপনি অ্যালাউড, তার অর্ধেকের বেশি পূরণ হয়ে যায়। তার মানে হচ্ছে আপনি সেই দিন 150 গ্রাম যেদিন আপনি গরুর ভুঁড়ি খাচ্ছেন সেদিন আপনি আর কোনো কোলেস্ট্রল রিলেটেড খাবার যেন খেতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর যাদের কোলেস্ট্রল রিলেটেড প্রবলেম আছে, হাই ব্লাড প্রেশার আছে, হার্ট রিলেটেড প্রবলেম আছে, কোলেস্ট্রল লেভেল হাই আছে, এইচডিএল এলডিএল রেশিওতে ঝামেলা আছে, সেই সমস্ত লোকেরা আপনারা খুব বেশি একটা খাওয়ার দরকার নেই, বড় জোর 50-60 গ্রাম খেতে পারেন। এই হচ্ছে অবস্থা। তো আমাদের রান্না হয়ে গেছে, এখানে টাইম দেখাচ্ছে, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে রান্নার পরে যেটা, এটার ভিতরে আপনারা এখনও বাষ্প দেখতে পাচ্ছেন, আর সাইজে একটু ছোট মনে হচ্ছে, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় রান্নার পরে এই জিনিসগুলো একটু চুপসে যায়, সেরকম হতে পারে। যাই হোক, আমরা এখন দুইটার জন্য দুইটা স্লাইড বানাবো এবং আমরা মাইক্রোস্কোপে দেখব যে রান্নার পরে কোনো ধরনের কোনো জীবাণু থাকে কিনা। তো আমরা প্রথমে রান্নার আগেরটা দেখি। এই হচ্ছে আমাদের রান্না করার আগে আমাদের ভুঁড়ির কি অবস্থা। আপনারা অনেক মাইক্রোবসের নড়াচড়া দেখতে পাচ্ছেন, দৌড়াদৌড়ি দেখতে পাচ্ছেন। আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি। বেশ অনেক 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 আসলে। এই হচ্ছে কোনো একটা প্রোটিন ছুটে আসা বা কোনো একটা অ্যামাইনো অ্যাসিড ছুটে আসা, অথবা প্রোটিনই আসলে, প্রোটিনের কোনো একটা অংশ ছুটে আসা সেখান থেকে। আমি আসলে অনেক অনেক মাইক্রোবস দেখতে পাচ্ছি। আর একটুখানি দেখে আমরা রান্না করাটাতে চলে যাই। এই হচ্ছে আমাদের রান্না করার পরের অবস্থা। আমি মাইক্রোবস কি দেখতে পাচ্ছি কিনা, ছোট ছোট কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, বাট এরা হচ্ছে নড়চড়া করছে না। আর এটা সম্ভবত হচ্ছে ওই আগে যেরকম একবার দেখছিলাম আমরা রান্না করার আগে, যে একটা প্রোটিনের অংশ হয়তো ছুটে এসেছে, যেটা হচ্ছে খালি চোখে দেখা যায় না বাট মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, সেরকম কোনো একটা ব্যাপার। আমরা দেখি কোনো লিভিং অর্গানিজম দেখি কিনা। এটা আসলে যদি নড়াচড়া না করে তাহলে হচ্ছে ফোকাস করা মুশকিল, আসলে বোঝা মুশকিল যে এরা কোথাও আছে কি না। দেখা যাক, অনেকগুলো ডটই দেখা যাচ্ছে, বাট এরা আসলে জীবিত থাকলে হচ্ছে নড়াচড়া করতো, তাহলে হচ্ছে আমরা নিশ্চিত করে বলতে পারতাম যে এরা হচ্ছে মাইক্রোবস। বাট যেহেতু এরা নড়াচড়া করছে না, যেমন হচ্ছে যে এইখানে দেখেন, এইখানে 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 এদিকেও হয়তো আরেকটু ফোকাস ওঠা নামা করলে এরা পরিষ্কার দেখা যাবে, এরা আবার অত পরিষ্কার দেখা যাবে না, যার জন্য হচ্ছে নিশ্চিত করে বলা যায় না। শুধুমাত্র নড়াচড়া করলেই আসলে নিশ্চিত করে বলা যায় যে এরা হচ্ছে মাইক্রোবস। কিন্তু আমি হচ্ছে ছুটে আসা অনেক প্রোটিনের পার্ট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হয়তো রান্না করার ফলে হতে পারে। রান্না বলতে হচ্ছে আমরা যতটুকু এখানে হিট করলাম আর কি। আচ্ছা, অনেক অনেকগুলোই আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, কিন্তু এরা কেউই নড়াচড়া করছে না, এরা হয়তো সবাই হয়তো মাইক্রোবস, এরা হচ্ছে হিটের কারণে মারা গেছে। আচ্ছা, এখানে অনেকগুলো হচ্ছে প্রোটিনের অংশই হবে এরা, অথবা কোনো একটা ডেব্রিস হবে। তো মোটামুটি পুরো জায়গা জুড়ে এরকম।
তো এই হচ্ছে অবস্থা। আমরা এইখানে যতটুকু হিট করলাম সেটা হচ্ছে 30 মিনিট 100 ডিগ্রি সেলসিয়াস, বাট বাসায় আমরা যখন রান্না করি তখন হচ্ছে হিট এবং টাইম দুইটাই অনেক বেশি হয়। সো আসলে কোনো মাইক্রোস্কোপে বেঁচে থাকার কথা না, এটাই হচ্ছে আমাদের আজকের এই মাইক্রোস্কোপি দেখানোর মূল উদ্দেশ্য ছিল। ও বাই বলতে খেয়াল নাই, ভালো থাকবেন সবাই, সবার ঈদ ভালো কাটুক, গরুর ভুরি খান, মাংস খান, অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ভালো না। সো কেউ যেন অসুস্থ হয়ে না পড়েন সেদিকেও খেয়াল রাখেন, পরিবারের সবার খেয়াল রাখেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।